অপুষ্টি হচ্ছে বিশ্বব্যাপী একটি মারাত্মক সমস্যা, যার মূলে রয়েছে দারিদ্রতা, জলবায়ু পরিবর্তন এবং জেন্ডার বৈষম্য সহ নানান কারণ। বাংলাদেশে 5 বছরের কম বয়সী শিশুর প্রায় 31% খর্বাকার বা অপুষ্টির শিকার। অপুষ্টি সমস্যা দূর করার জন্য দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনায় বহু খাত ভিত্তিক কার্যক্রমের উপর গুরুত্ব প্রদান করা হয়েছে। টেকসই উন্নয়নের একটি অন্যতম উপায় হল পুষ্টি সুশাসন শক্তিশালীকরণ। তাই এনপ্যান্টো সফলভাবে বাস্তবায়নের সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ইকো কোঅপারেশন এবং RDRS বাংলাদেশ সাস্টেইনড অপরচুনিটিস ফর নিউট্রিশন গভর্নেন্স সংঘ প্রকল্পটি হাতে নিয়েছে। বর্তমানে এই প্রকল্পটি কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদী তীরবর্তী 6টি উপজেলার 18টি ইউনিয়নে কাজ করছে। সংঘ প্রকল্পটি প্রধানত 5 বছরের কম বয়সী শিশু ও তাদের মা, প্রজননক্ষম নারী, কিশোরী এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীদের নিয়ে কাজ করে। প্রকল্পটি মূলত পুষ্টি সংশ্লিষ্ট 4টি বিষয় নিয়ে কাজ করে, যেমন 1. স্থানীয় পুষ্টি সুশাসন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া শক্তিশালীকরণ, 2. মা ও শিশুদের উন্নত স্বাস্থ্য পরিচর্যার অভ্যাসসমূহের চর্চা, 3. খানা পর্যায়ে নিরাপদ পানি সরবরাহ, উন্নত পয় নিষ্কাশন ও স্বাস্থ্য পরিচর্যার অভ্যাসসমূহের চর্চা, এবং 4. খানা পর্যায়ে পুষ্টিকর খাবারের সহজলভ্যতা বাড়ানো। সংঘ প্রকল্পটি বাংলাদেশের দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা এনপ্যান্টু এর আলোকে স্থানীয় পুষ্টি সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণের জন্য পুষ্টি প্রত্যক্ষ এবং পুষ্টি পরোক্ষ প্রতিষ্ঠানসমূহের সাথে একযোগে কাজ করে। এক্ষেত্রে সকল স্তরে বহু অংশীজনের অংশীদারিত্ব কৌশল অবলম্বন করা হয়ে থাকে, যার ফলে ওয়ার্ড পর্যায় থেকে জেলা পর্যন্ত পুষ্টি সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়ে থাকে। প্রকল্পটি ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি UDCC, পুষ্টি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের 4টি স্থায়ী কমিটি এবং উপজেলা ও জেলা পুষ্টি সমন্বয় কমিটি UMCC ও DNCC-কে তাদের কার্যক্রম জোরদার করার ক্ষেত্রে অবদান রাখছে। প্রকল্পটি পুষ্টি সুশাসন জোরদার করতে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ BNNC-র সাথেও চুক্তি করেছে। সেই সাথে পুষ্টি কার্যক্রম নীতিমালা স্থায়িত্বশীল করার জন্য পুষ্টি পরিকল্পনায় এলাকার চাহিদা প্রতিফলন এবং একে অন্যের সাথে সমন্বয় সাধন করা হয়ে থাকে। পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন এবং কার্যক্রম বাস্তবায়নের জন্য বর্তমান পরিস্থিতি এবং সে সম্পর্কিত তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সংঘ প্রকল্পের কর্ম এলাকার প্রতিটি কমিউনিটিতে সামাজিক মানচিত্র আঁকানোর মাধ্যমে শিশু, কিশোরী, গর্ভবতী নারী ও দুগ্ধদানকারী মা, বিশেষভাবে সক্ষম ব্যক্তি আছে এমন পরিবারসমূহকে চিহ্নিত করেছে। সেই সাথে ওয়াশ মানচিত্রের মাধ্যমে পানি সরবরাহ, পয় নিষ্কাশন, স্বাস্থ্য পরিচর্যার পরিস্থিতি তুলে আনা হয়েছে। প্রজননক্ষম নারী কিশোরীদেরকে দলীয় সেশন এবং ব্যক্তিগতভাবে পরামর্শ প্রদানের মাধ্যমে উন্নত পুষ্টি অভ্যাস, পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা হয়ে থাকে। পুষ্টি পরিস্থিতি উন্নয়নে খানা পর্যায়ে জেন্ডার বৈষম্য কমিয়ে আনার জন্য দম্পতিদের অংশগ্রহণের জেন্ডার পরিস্থিতি বিশ্লেষণ এবং কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। প্রতিটি ওয়ার্ডে একজন করে নারীকে পুষ্টি ও ব্যবসা বিষয়ক দক্ষতা প্রদান করার মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুষ্টি সেবা ও পণ্য পৌঁছানো হয়। প্রকল্পের ভাষায় যাদেরকে বলা হয় NSA, নিউট্রিশন সেলস এজেন্ট। সর্বমোট 160 জনের অধিক NSA প্রতিনিয়ত নারী ও কিশোরীদেরকে দলীয় সেশন এবং ব্যক্তিগতভাবে পরামর্শ প্রদানের মাধ্যমে পুষ্টি সেবা প্রদান করে আসছে। সরকারের পুষ্টি ও স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং প্রাইভেট সেক্টরের সাথে এই NSA গণপ্রয়োজন মাফিক যোগাযোগ করে থাকেন। জনসচেতনতা বাড়ানোর জন্য কমিউনিটি পর্যায়ে রান্না প্রতিযোগিতার আয়োজন করা সহ জাতীয় পুষ্টি সপ্তাহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিবসসমূহ উদযাপন করা হয়। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে দিতে প্রকল্পটি কমিউনিটি ক্লিনিক,
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বাড়ানোর মাধ্যমে পুষ্টি অবস্থার উন্নয়নে সেগুলোকে অধিকতর কার্যকর রাখতে কাজ করছে। উন্নত পানি সরবরাহ, পয়ঃ নিষ্কাশন ও পরিচ্ছন্নতা বিষয়ক অভ্যাসসমূহের চর্চা জোরদার করার জন্য সুশীল সমাজ, স্থানীয় সরকার এবং ওয়াশ উদ্যোক্তাদের কাজে সহায়তা করা হয়ে থাকে। প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়ন ওয়াটসন কমিটির কার্যক্রম শক্তিশালীকরণ সহ কমিউনিটি ও স্কুল পর্যায়ে সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়। এছাড়াও সবচাইতে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীদের জন্য স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন এবং টিউবওয়েল স্থাপন করা সহ পানির গুণগত মান পরীক্ষা করা হয়। স্থানীয় খাদ্য ব্যবস্থা শক্তিশালী করার জন্য অতি গরিব বা গরিব জনগোষ্ঠী নিয়ে বসতবাড়ি ভিত্তিক উৎপাদনকারী দল গঠন করা হয়। এরপর চাহিদা নিরূপণের মাধ্যমে কৃষি, প্রাণী সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ প্রদান করা হয়। গুণগত মানসম্পন্ন কৃষিজ উপকরণ সহজে প্রাপ্তি ও উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য ইউনিয়ন ভিত্তিক দুইজন ফার্ম বিজনেস অ্যাডভাইসার তৈরি করা হয়, যারা সরকারের বিভিন্ন দপ্তর ও প্রাইভেট সেক্টরের প্রতিনিধিদের সাথে নিয়মিত যোগাযোগ করে থাকেন। প্রকল্পের কর্ম এলাকা অধিকতর দুর্যোগ প্রবণ হওয়ায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা বাড়ানোর মাধ্যমে এলাকার জনগণকে সচেতন করা হয়। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলার জন্য জলবায়ু সহনশীল ফসল চাষে কৃষকদেরকে উদ্বুদ্ধকরণ ও সরকারের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এই বিষয়ে দক্ষ করে তোলা। সংঘ প্রকল্প বাংলাদেশের মা ও শিশুর পুষ্টি সমৃদ্ধ সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখে, আর এই মহৎ লক্ষ্য অর্জনে ব্যক্তি, গোষ্ঠী ও সংস্থার সাথে একযোগে কাজ করার মাধ্যমে পদ্ধতিগত পরিবর্তন করতে প্রতিশ্রুতিবদ্ধ।